ইসলামী ব্যাংকের 38তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কফি নজবুল হাসান এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের আল রাজি কোম্পানি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেডের প্রতিনিধি ইউসুফ আবদুল্লাহ আল রাজি ও মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পু, পরিচালক ওয়াইডিপি প্রতিনিধি ডক্টর আরিফ সোলেমান সহ অন্যান্য পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মনিরুল মাওলা, শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ জিয়াস উদ্দিন তালুকদার সহ দেশি বিদেশি প্রাতিষ্ঠানিক শেয়ার হোল্ডাররা ভার্চুয়ালি এতে অংশ নেন। সভায় 2020 সালের আর্থিক বিবরণী সহ শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।